লেটস লার্ন মদিনাজ ইসলাম এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আলহামদুলিল্লাহ রসোলিল্লা সুপ্রিয় মুসলিম উদ্দীগন একজন মুসলিমের উচিত অযতা অহেতুক যেই কথা তার দুনিয়ার কোনো উপকার আসবে না আখেরাতের কোনো উপকার আসবে না এই সমস্ত কথা থেকে বিরত থাকা হেফাজত করার জন্য আমলকে হেফাজত করার জন্য যেমন আমাদের পূর্ব শরীরা ছিলেন অন্তরকে সবসময় পরিষ্কার রাখতেন একজনের কথা আরেকজনের কাছে বলতেন না চগল খরি করতেন না এবং অহেতু কথা থেকে বিরত থাকছেন যেমন খালেদিন অলিদ বিশিষ্ট সাহাবি এবং মুসলিমদের বিভিন্ন যে যুদ্ধে যুদ্ধের যিনি লিড দিয়েছেন যাকে বলা হয় খালেদ সাইফুল্লাহ আল্লাহ আলমিনের তলোয়ার নামে খ্যাত তার কাছে এক ব্যক্তি আসেন আসার পরে বললেন যে আপনাকে ফুলা গালি দিয়েছে তখন তার উত্তর শুনুন উত্তরে কি তিনি বললেন রাগ করলেন না শুধু বললেন তিলকা সাহি এমলা বিমাশা এটা তার আমল নামা সে তার আমল নামা যা ইচ্ছা তা দিয়ে পরিপূর্ণ করতে পারে পাপ হোক সে অবশ্যই তার হিসাব দিতে হবে এবং সব হলে তো সে এর প্রতিদান পাবে এমনইভাবে একদিন বিশিষ্ট তাবি ওয়াহাবিবনে মোনাব্বে তার কাছে এক ব্যক্তি আসতেন আসার পরে বললেন ফুলা আনুন শ্যাতামাক অমুক আপনাকে গালি দিয়েছে তিনি উত্তর দিলেন আমা ওয়াজাদা শৈতান ও রাসুল আন রাখ যে শয়তান তোমাকে সারা অন্য কোন সংবাদ সংবাদ বাহক পেল না যে সংবাদটা আমার কাছে নিয়ে আসবে রাগ করে বলেন এমনইভাবে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে বললেন যে অমুক আপনাকে গালি দিয়েছে তখন তিনি বললেন হুয়া রামানি বিসাহামিন ওলাম ইউসুফনি সে আমার উপর তীর নিক্ষেপ করছে তীর তো আমার নিকট পশেনি লিমা দা হামাল তাহাম ও গার্রাস্তাফি কালবি কেন তুমি তীরটা নিয়ে এসে আমার অন্তরে গেঁথে দিলে আমার অন্তরকে নষ্ট করলে এমনই ভাবি ইমাম শাহি রাহিমহল্লা দেখেন তাদের আমল কেমন ছিল মন কেমন ছিল ফ্রেশ ছিল ইমাম শাহির রাহেমাল কাছে এক ব্যক্তি আসছেন আসার পরে বলেন উমুকে আপনার বিরুদ্ধে খারাপ বলছে আপনাকে খারাপ বলছে মন্দ বলেছে রাগ করলেন না কি বললেন তিনি বললেন ফাইন বললেন্তা তুমি যদি সত্য বলে থাকো তাহলে তুমি চুগল একজনের কথা আরেকজনের কাছে কেন নিয়ে আসছে মন নষ্ট করার জন্য জগড়াভিস ফাসাদ বাজানোর জন্য শয়তালের কাজীলায় ও ইন কাদিপাসেক যে মিথ্যা বলে থাকো তুমি ফাসেক তখন সে লজ্জিত অপমিত ফিরে গেলেন তাহলে একজন মুসলিমের উচিত ওহেতু কথা থেকে বিরত থাকা ইমানের হেফাজতের জন্য আমলের হেফাজতের জন্য নিজেকে নিরাপদ রাখার জন্য হিংসা বিদ্বেষ থেকে সম্পন্ন উর্দি থাকার জন্য আল্লাহর্ববুল আলমিন আমাদের ইমান আমল হেফাজত করুন মুখের হেফাজত করুন আমিন